রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গত এপ্রিলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্রব পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার বড় ঝুঁকি আছে বলে মন্তব্য করেন এমন হুমকি ধামকে চলার মধ্যে পারমাণবিক যুদ্ধ ও এর প্রভাব নিয়ে নতুন করে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটি কম্পিউটারে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তারা বলেছে বৈশ্বিক বা আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ হলে এর মারাত্মক প্রভাব পড়বে পুরো পৃথিবীতে তাদের রিপোর্টে বলা হয়েছে পারমাণবিক যুদ্ধ হলে পুরো বিশ্ব সে অন্ধকার নিমজ্জিত হবে বিশ্বের তাপমাত্রা কমে যাবে তাপমাত্রা কমার দরুন বিশ্বে বরফ জমা অনেক বৃদ্ধি পাবে পারমাণবিক যুদ্ধ হলে তাপমাত্রা কমে যাবে কারণ পারমাণবিক অস্ত্রগুলো ছুঁড়লে যে ধোঁয়া ও জুল বের হবে সেটি উপরের দিকে যাবে এবং আস্তরণ তৈরি করবে এতে করে সূর্যের তাপমাত্রা নিচে আসতে পারবে না আর সূর্যের তাপমাত্রা নিচে না পৌঁছায় মাত্র এক মাসের মধ্যে তাপমাত্রা কমে যাবে তেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কমায় সমুদ্রের তাপমাত্রাও কমে যাবে এতে করে ছয় মিলিয়ন স্কোয়ার মাইল জুড়ে বরফ জমা হবে বরফ জমে গেলে চীনের তিয়ানজিন কোফেনহেগের এবং রাশিয়ার সেন্ট পিটারবার্গ বন্দরগুলো আটকে যাবে আর পারমাণবিক অস্ত্রের প্রভাবে বরফ জমে গেলে সেইগুলো কয়েক হাজার বছরও স্থায়ী হতে পারে ওই গবেষণার প্রধান গবেষক সহকারী অধ্যাপক চ্যারিল হ্যারিসন বলেন এটি কোনো বিষয় না কে কার উপর বোমা হামলা করবে এটি হতে পারে ভারত পাকিস্তান অথবা রাশিয়া নেটো কিন্তু যখন ধোঁয়া একবার উপরের দিকে যাবে এটি পুরো বিশ্বে ছড়িয়ে যাবে এবং সকলের উপর প্রভাব ফেলবে টেন টিভি দেশের কথা বলে